গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ফুল গাছগুলো দিয়েছি হচ্ছে জানালার এই ধারটাতে, ব্যালকনিতে ছিল তো, ব্যালকনিতে না বসার জায়গা কম পড়ে যায়, কাপড় জমা দিলে তো আরও কেমন হয়ে যায়, তো সেই জন্য জানালার এই ধারটাতে দিয়েছি। তো তারপর চলে আসলাম রান্নাঘরে, রাত্রিবেলায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন মেজে রেখেছিলাম, কারণ সকালবেলা অবন্তিকার স্কুল থাকে খুব সকালে যেহেতু, তো ওকে টিফিন বানিয়ে দেওয়া লাগে, তো যার কারণে রাত্রিবেলায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেই। আর এরকম করে কয়েকদিন থেকে রাখার পরে না বেশ ভালোই লাগে, এরকম দিন দিনটা শুরু হয় খুব সুন্দরভাবে। তো সকালে আজকে আমি করবো হচ্ছে সামাই, তার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি, এক চামচ ঘি দিয়ে কাঁচা সামাই নিয়ে এসেছি, তো তো কাঁচা সামাইটা একটুখানি ভেজে নিয়ে তারপর দুধ জল চিনি এগুলো দিয়ে রান্না করে মানে সেদ্ধ করে অবন্তিকাকে টিফিনে দেব। এখন যেহেতু অবন্তিকার স্কুল সকাল 7টা থেকে 11টা অবধি, ওরা এত সকালবেলা খেয়ে যেতে চায় না, কোনো কিছুই মুখে দিতে চায় না, তাও আমরা জোর করে ছাতু বা হরলিক্স একটুখানি খাইয়ে পাঠিয়ে দেই। আর 11টা অবধি না খেয়ে থাকলে বাচ্চাটা কেমন হয়ে যাবে বলো তো, দিন দিন শুকিয়ে যাবে। তো তার মধ্যে আবার এত সকালবেলা ওর ওঠার অভ্যাস নেই, ওকে ক্লাস 1-এ স্কুলে দিয়েছিলাম তো তখন ওর স্কুলের টাইম ছিল 11টা থেকে 3টা 4টা এই এরকম সময়। আর লোয়ার আপার যে ছোট ক্লাসগুলো সেগুলো আবার সকালে হতো, তো তখন ছিল ওর বয়স যখন মানে ওই টাইমটা আর কি ছিল হচ্ছে করোনা টাইম, ও ওরকম করে স্কুল যেতেই পারেনি। তারপর আমরা চলে আসলাম কলকাতায়, কলকাতায় আসার পরে তো কিছুদিন স্কুলেই দিলাম না, তারপরে 1-এ দিলাম, দেওয়ার পরে তো এরকম মানে ওর পুরো রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, এখন এত সকালবেলা ওঠার অভ্যাসই নেই মেয়েটার। সকালবেলা উঠেই অনেক বায়না করা শুরু করে দেয়, ঘুম থেকে উঠলে ঘুম ভাঙতে চায় না, ব্রাশ করতে চায় না, খেতে চায় না, তো তারপরেও আর কি জোরজবরদস্তি হয় একটুখানি। তো যাই হোক বন্ধুরা, তো আমি সবসময় চেষ্টা করি ওকে আলাদা আলাদা টিফিন দেওয়ার, যেমন ধরো কোনো দিন ব্রেড অমলেট দিলাম, কোনো দিন পাস্তা দিলাম, কোনো দিন সামাই রান্না করে দেই, কোনো দিন ওই সুজি রান্না করে দেই, কোনো দিন বাড়িতেই দুধ মুড়ি খেয়েও যায়, তো এরকম করে এখনকার দিনগুলো আর কি কাটছে। তবে বাচ্চা মানুষ তো খুব সহজেই আর কি এই বিষয়গুলো আর কি অভ্যাসে পরিণত হবে ওই কয়েকটা দিন যাওয়ার পালা। প্রথম প্রথম সব কিছুতেই একটুখানি অসুবিধা হয়, ওরও হচ্ছে আর কি, আমারও হচ্ছে বলতে গেলে, আমি যে মা আমারও হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অবন্তিকা ছাতু খেয়ে টিফিন নিয়ে স্কুলে চলে গেল ওর বাবার সঙ্গে। তারপর আমি এখানে দেখো জিরা একটুখানি করে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করব, জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে, এর আগের বার এরকম করে করেছিলাম তো বহুদিন গেছে, আর টেস্টটাও খুব সুন্দর মানে সবজিতে এতদিন পেয়েছি এই এইভাবে জিরে গুঁড়ো করার পরে। তো আগে তো জিরে গুঁড়োর প্যাকেট নিয়ে আসতাম, প্যাকেটে অত একটা সেন্ট ফ্লেভার থাকতো না, কিন্তু বাড়িতে এনে যদি আমরা গুঁড়ো করি তাহলে টেস্ট ফ্লেভার সব কিছুই আর কি ভালো থাকে, তো সেই জন্য এবারও একটা গোটা প্যাকেট নিয়ে এসেছি, নিয়ে এসে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তো গরম গরম অবস্থায় গুঁড়ো করা যায় না যেহেতু, তো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তারপর এখানে দেখো সবজি কেটে নিচ্ছি বেগুন আলু, বেগুন আলু আজকে মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে, আর রুই মাছের একটুখানি ঝাল করব। তো বন্ধুরা, এখানে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেল, পেঁয়াজও কেটে রেখে দিলাম, তো এদিকে জিরেগুলোও ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সির জারে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। তো আমার একটা এখানে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে একটুখানি চেলে নিয়ে তারপর মিক্সির জারে দেওয়া উচিত ছিল, তো আমি না চেলেই আর কি দিলাম, তো তারপরে এক এক করে আবারও চেলে নিচ্ছি, নিয়ে তারপর গুঁড়ো করব। বাড়িতে গুঁড়ো করার এই একটা ফায়দা, কোনো কিছু যদি চোখে পড়ে সাত ঝেড়ে টেড়ে নিয়ে আর কি জিনিসটা সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো আমার জিরেগুলোতে ধুলো ধুলো ছিল, তো আমি ছেড়ে নিলাম, তারপর এবারে গুঁড়ো করে নিচ্ছি।
বন্ধুরা জিরে গুঁড়ো করে কৌটো করে ভরে রেখে দিলাম। তো তারপর দেখি অবন্তিকার বাবা চলে এসেছে, তো ও খাওয়া দাওয়া করে ফিরে আবার অফিসে যাবে, তো সেই জন্য আমি দুই টুকরো মাছ ভেজে নিয়েছি, এক টুকরো ওর জন্য এক টুকরো আমার জন্য। তো সকালবেলা ভাত খাবো, কালকের তরকারি আছে, ভাত আছে, তো সেগুলো গরম করে নিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। বন্ধুরা এখন যাচ্ছি অবন্তিকাকে আনতে, এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম, প্রচন্ড গরম। দুই বসে দুইজন, গেট খোলা ছিল। অবন্তিকাকে স্কুল থেকে ঘরে নিয়ে এসে ওকে খেতে দিলাম, তারপর বাকি রান্নাটা আমি করে নিচ্ছি। তো লেজার যে পিসটা ছিল, তো সেই পিসটা আমি আরও ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি বেগুন আলু ঝোলের মধ্যে দেবোর জন্য। শুধু মাছের গন্ধ ধরাবো আর ধনে পাতা দিয়ে রান্নাটা সেরে নেব। আর এই পিসগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, এই পিসগুলো মানে ঝাল করব, ঝাল ঝোল করে রান্না করব। তো এখানে তারপর চাল ভিজিয়ে রেখেছি, বেগুন আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, আর মাছের মাথাগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, পরে একদিন মুড়ি ঘন্ট টুড়ি ঘন্ট করলে লাগবে। ফ্রিজটা অনেকদিন থেকে গোছগাছ করে রাখাই হয় না, তো আত্মীয় স্বজন এ কয়েকদিন ছিল, মা বাবা এসেছিল, তো যার কারণে ফ্রিজটা একদম এলোমেলো হয়ে আছে। অনেক জিনিস আনা হয়েছে, অনেক জিনিস বের করা হয়েছে, অনেক জিনিস আছে এমন শুধু প্যাকেট পড়ে আছে ওখানে, তো সেগুলো আবার গোছগাছ করেও নিতে হবে। তো এখানে আমার গ্যাসটা বারবার অফ হয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড হাওয়া বাতাস চলছে, বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি এখনই আসবে। তো লাইটটা অন করে দিলাম কারণ অন্ধকার অন্ধকার লাগছিল। তো মাছের ঝাল করার জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব বের করে নিয়েছি, এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা রুই মাছের ঝালটা আমি এই প্যানটার মধ্যেই করে নেব। তো এখানে তেল ছিল মাছ ভাজার, তো এই তেলের মধ্যে ঢেলে দিলাম মশলাগুলো, তো সব মশলাই দিইনি, অল্প কিছু দিয়েছি। তারপর এখানে জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো শেষ হয়ে গেছে, ধনে গুঁড়োর জন্য ধনে আনতে লাগবে গোটা ধনের প্যাকেট, তো তারপর গুঁড়ো করে নেব। তো আজকে আনা ছিল না, তো তাই গুঁড়ো করতে পারিনি, তো যাই হোক। তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম, তারপর কষানোর জন্য জল দিলাম। তো ইতিমতো অবস্থায় আমার গ্যাসটা ফুরিয়ে গেল, তো বাইরে আবার হাওয়া বাতাস বৃষ্টিও চলছে, তো গ্যাস একটা সিলিন্ডার নতুন আছে কিন্তু আমি লাগাতে পারবো না কারণ এখানে বক্স সিস্টেম, তো বক্সের ভিতরে ওই গ্যাসটা লাগাতে হবে, তো যার কারণে না আমাকে ভয় লাগছে। তো অবন্তিকার বাবাকে ফোন করে বললাম, তো ও বললো যে ঠিক আছে তুমি ওগুলো করার দরকার নেই, কোনো কিছু হয়ে যাবে বিপদ আপদ, তার থেকে বরং অপেক্ষা করো আমি গিয়ে তারপর তোমার গ্যাসটা লাগিয়ে দেবো, তারপর তুমি রান্না করো, ততক্ষণে ঘরে কী কী আছে অন্য খাবার সেগুলো খাওয়া দাওয়া করো। তো তাই করেছি, তারপর সন্ধ্যাবেলা এখন রান্না বসিয়ে দিয়েছি আবারও।
তারপর আমি ঝটপট করে ভাতটা সেদ্ধ করে নিলাম, আর মাছের ঝালটাও বানিয়ে নিলাম, নিয়ে অবন্তিকার বাবাকে খেতে দিলাম, আমিও খেলাম। অবন্তিকা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, তো তারপর বেগুন আলুর তরকারিটা রান্না করে রেখে দেবো কালকের জন্য। তো বন্ধুরা, একটা হাস্যকর কাহিনী, সেটা হচ্ছে কমেন্ট পড়তে পড়তে এমন একটা কমেন্ট সামনে এসেছে, কি বলবো, স্ক্রিনে দিয়ে দেব, তো তোমরা দেখতে পাচ্ছ। তো বলেছে যে আমার নাকি ভিউ চাই, তো সেই জন্য এই কথাগুলো বলতেছি। আরে, আমার যদি ভিউ চাওয়ারই ছিল, আমি বাড়ি গেছিলাম, এত কিছু করেছি, সব কিছুরে ভিডিও করে পাবলিক করতে পারতাম। ঠিক আছে, এই বিষয়গুলো রটায় ওরা, এইগুলো বিষয়ে ওরাই আগে ভাইরাল করে দেয় আমার চ্যানেলটাকে। ভাইরাল করে দেওয়ার পরে আমি যখন প্রতিউত্তর দেই, দিনের পর দিন, দিনের পর দিন যেমন কমেন্ট আসে, তেমন আমি দিনের পর দিন কমেন্টের উত্তর দেওয়ার আর কি চেষ্টা করি। তো তাতে দুই চারজন লোক আর কি বেশি ভিউ, মানে বেশি দেখে আমার ভিডিও। তো তারপরে ওরা ভাবে যে আমি ভিউ পাওয়ার জন্য নাকি এসব করি। তো এসব যদি এত মাথায় চিন্তা ভাবনা যে আমার ভিউ হচ্ছে, তাহলে না দেখলেই হয়, না কমেন্ট করলেই হয়, আর যারা আমার নামে এত কিছু রটাচ্ছে তারা না রটালেই হয়, তাতেই তো আমি শান্তিতে থাকি, তাই না? আর এমন না যে আমার কিছুদিন আগে, দুই চার মাস আগে আর কি, যেরকম ভিউ হচ্ছিল নর্মাল ভিডিও দেওয়ার ফলে যে ভিউ হচ্ছিল তাতে আমি খুশি না, এমন নয়। কিন্তু আমি তাতেই অনেক খুশি ছিলাম, আমার দিনের পর দিন একটু একটু করে টুকটুক করে চলতেই আছে, চলতেই আছে। আমার বেশি ভিউ একবার বাড়াবো, বাড়িয়ে চ্যানেলে রিচ বাড়িয়ে দেব, একবার কম ভিউ হবে, চ্যানেলে রিচ ডাউন হয়ে যাবে, ওরকমের আমার দরকার নেই। তার থেকে বরং তোমরা আমার নামে রটারটি এটা সেটা করা বন্ধ করো, আমাকে কমেন্ট করা বন্ধ করো, আমার ভিডিও দেখা বন্ধ করো। আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, তাতে আমিও শান্তিতে থাকবো, তোমরাও শান্তিতে থাকবে। আমি যে কোনো বিষয়ে আগে সোশ্যাল মিডিয়া আনি না, সেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। ঠিক আছে, আগে আমাকে খোঁচা দেওয়া হয়, সেই খোঁচাগুলো আমি কি করি, আমার গা থেকে আর কি তুলে তুলে ফেলে দিই, এমনভাবে ফেলে দেই যাতে মানুষের গায়েও লাগে ওই খোঁচা, লাগার পরে কেমন ব্যথা লাগে সেও বুঝুক। ঠিক আছে, আমার মাথা ব্যথা করার জন্য তোমরা কথা বলবে, আর আমি তোমাদের মাথা ব্যথা করার মতো কথা বলবো না, সেটা কোনো দিন হয়। তো চলতে থাকুক, তাতে আমার ভিউ যদি এরকম করে বাড়তে থাকে তাহলে তো আমারই লাভ, লাভ নাই। তো তোমরা বলতে থাকো, আমি পয়েন্ট তুলে তুলে কথা বলবো, আমার ভিউ হোক, কোনো সমস্যা নেই, বলতে থাকো। আমার নামে এটা সেটা বলে আমার চ্যানেলটা হঠাৎ করে বাড়িয়ে দিল রিচ, বাড়িয়ে দিয়ে ভিউ কিছু হলো, তারপরে ভিডিও করলাম না, আমার রিচ ডাউন হয়ে গেল। তো এরকম তো হবে না, না বারবার। তো এবার আমিও কোমর বেঁধে আসছি, সোশ্যাল মিডিয়ায় যখন আছি তো আমিও কোমর বেঁধে কথাবার্তাগুলো বলবো, যাতে আমার ভিউস মানে উপরেই থাকে আর যেন নিচে না নামে। তো সেটাই চেষ্টা হবে এখন। তোমরা দেখতে থাকো, বলতে থাকো, করতে থাকো কমেন্ট, আমার কোনো আপত্তি নেই। আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। টাটা, আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো।